সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407001264 ফর বুকিংস। শিবম মার্বেল এন্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজ পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হলো মধ্যরাতে। গত মধ্যরাত অর্থাৎ 12:30 নাগাদ কালীপুরের মোড়ে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী। এছাড়াও ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি পলাশ রায়, আরামবাগ কালীপুর 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর তৃপ্তি কুণ্ডু এবং অন্যান্য দলীয় নেতৃত্ব এবং কর্মীরা। আতশবাজির প্রদর্শনীও করা হয়। আজকে আমরা যারা সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী আছি, আমাদের কাছে আজকের দিনটা একটি ঐতিহাসিক দিন। কারণ এই আজকের দিনেই আমাদের, যেমন আজকে নতুন বছরের সূচনা ইংরাজি নতুন বছরের, কিন্তু আজকে যারা আমরা বাংলার মানুষ এবং সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী, আমরা জানি আজকের দিনটার মহত্ত্ব। এই জন্যে কারণ আজকে বাংলার যে সাধারণ মানুষের যে আর্তনাদ, সাধারণ মানুষের যে গণতন্ত্রের যে যে মানে ফেরানোর যে দাবি ছিল আমরা দেখেছিলাম, সেইটা কিন্তু আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা করেছিলেন 1998 সালে আজকের দিনেই। তারপরে আমরা দেখেছি অনেক মানুষ এই পশ্চিমবাংলার আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পতাকার তলে এসে আজকে বিভিন্ন লড়াই আন্দোলনের মাধ্যমে পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং পশ্চিমবাংলার মানুষের যে দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের যে লড়াই সেটা প্রতিষ্ঠাতা করতে পেরেছে। তাই আমরা 1998 সালের এই পয়লা জানুয়ারি প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমরা এই দিনটাকে প্রতিষ্ঠা দিবস রূপে আমরা পালন করছি। আমরা আজকে এই আরামবাগ শহরের যে প্রাণকেন্দ্র বলতে পারেন একটি, কালীপুরের যে আইল্যান্ড, সেই আইল্যান্ডে আমরা মধ্যরাত্রিকালীন এই অনুষ্ঠানটা পালন করছি। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন পতাকা উত্তোলনের সময় আমাদের এই শহরের আমাদের পৌরপিতা, আমাদের নেতা সমীর ভান্ডারী উপস্থিত আছেন, এই ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর তৃপ্তি কুণ্ডু ও আমাদের 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় ঘড়ুই, আমাদের নেতা আছেন আমাদের আরামবাগ ব্লকের শেখ শাহানাজ, পরিণেতা দিয়ে আছে এক্স কাউন্সিলর টিঙ্কি আলী সহ এই ওয়ার্ডের আপামর যে জনসাধারণ আছেন সবাই কিন্তু আজকের দিনটায় দেখুন কত লোক এই এলাকায় সামিল হয়েছে। কারণ এই যে আজকের দিনটা একটা যে পশ্চিমবাংলার যে আঙিনায় যে একটি গুরুত্বপূর্ণ দিন, একটি ঐতিহাসিক দিন, সেটা আজকে এই মধ্যরাত্রিকালীন এই কালীপুরের আইল্যান্ডে এই এলাকার মানুষের যে সমাগম এটা সেটা প্রমাণ করে দিচ্ছে। দেখুন সকাল থেকে আমাদের যে আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সী আমাদের এক সপ্তাহ আগেই আমাদেরকে একটি পয়লা জানুয়ারি আমাদের প্রতিষ্ঠা দিবসে যে সপ্তাহ পালনের কর্মসূচি রাখা হয়েছে সেটা এক সপ্তাহ ধরে চলবে 7 তারিখ পর্যন্ত। আমরা এখানে এই আরামবাগ সাংগঠনিক জেলার সমস্ত গ্রামীণ হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্র এবং আমাদের যে মহকুমা হসপিটাল, মেডিকেল কলেজ, সেখানে আমরা সমস্ত রোগীদেরকে ফল বিতরণ করব এবং তার সাথে সাথে যেভাবে বিগত 2 বছরে করোনা মহামারীর সঙ্গে যেভাবে কোভিড যোদ্ধারা যারা মানে আমাদের ডাক্তারবাবু থেকে হেলথ স্টাফ তাদেরকেও আমরা বিভিন্নভাবে সম্বর্ধনা জানাবো। তার সাথে সাথে যে সমস্ত আমাদের লড়াই আন্দোলন করেছেন আমাদের আমাদের যে পার্টির প্রতিষ্ঠাতা লগ্ন থেকে অনেক আমাদের কর্মী আমাদেরকে আমরা হারিয়েছি এবং আমাদের শহীদ হয়েছে, তাদেরকে তাদের পরিবারের কাছে যাব, আমরা তাদের পরিবারের সদস্যদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করব। এবং বহু গুণী মানুষ আছেন এই আরামবাগ সাংগঠনিক জেলা তথা এই আরামবাগ মহকুমায় যারা একটার সময় যে আজকে আমাদের যিনি আরামবাগের গান্ধী প্রফুল্ল সেন এবং শান্তিমোহন রায়ের হাত ধরে এখানে স্বাধীনতা আন্দোলনের একটি পীঠস্থান ছিল, সেরকম অনেক মনীষী আছেন, সম্মানীয় ব্যক্তি আছেন, তাদেরকেও আমরা শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করব। তাছাড়াও আমরা আগামী দিনে আমাদের এক সপ্তাহব্যাপী বিভিন্ন জায়গায় আমরা রক্তদান শিবির আছে বা অন্যান্য কোথাও কম্বল দান আছে, কোথাও বস্ত্রদান আছে, কালকে কিছু আমরা ওই হ্যান্ডিক্যাপকে আমরা ট্রাইসাইকেল বিতরণ করব। এই ধরনের আমরা এক সপ্তাহব্যাপী আমাদের পুরো শিডিউল আছে। আমরা সারা এই জেলার প্রত্যেকটা প্রান্তেই আমরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই অনুষ্ঠানটা পালন করব। ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে চাইনিজ থেকে ইন্ডিয়ান ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস কালীপুর রেলব্রিজের কাছে।
সকল সকল উপস্থিত সকল স্বাধীনতা সংগ্রামী রাধাকৃষ্ণ কলের মূর্তিতে মাল্যদান করছে। ভারতীয় তৃণমূল কংগ্রেসের আজ 26তম জন্মদিবস প্রতিষ্ঠা বার্ষিকী, 27 পা দিতে চলেছি আমরা, দিয়ে ফেলেছি। উই লিভ ইন ডেজ নট ইন ইয়ার্স। আমরা বছর গণনার মধ্য দিয়ে বাঁচব না, আমরা কাজের মধ্য দিয়ে বাঁচব। আমাদের নেত্রী, আমাদের দিদি, যে স্বপ্ন আমাদের চোখে বুনে দিয়ে গেছেন, আমাদের বাংলাকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে তিনি যেভাবে পরিশ্রম করে চলেছেন, যেভাবে লড়াই করে চলেছেন, তার স্বপ্নকে সাকার করব। তাই জন্যই আজকে মধ্যরাত্রিতে ভাইকিংপুর সঙ্গে আমরা আর যারা আছে সক্রিয় কর্মী, যারা আমাদের দিদির শক্ত হাত, শক্ত লড়াই, যারা ভোটের সময় নিজেদের ঘাম ঝরায়, রক্ত ঝরায়, আজ মাঝরাতেও জেগে আছে, সকলকে আমি অজস্র অজস্র ধন্যবাদ জানাই। দিদির স্বপ্নকে সাকার করার তারাই কিন্তু প্রধান সৈনিক। উপস্থিত আছেন আমাদের মাননীয় চেয়ারম্যান মহাশয় সমীর ভান্ডারী দাদা, এক্স কাউন্সিলর, প্রেজেন্ট কাউন্সিলর টিঙ্কু সহ আমাদের পলাশদা আছেন, তার সুচিন্তিত মন্তব্য তিনি রেখে গেছেন। আমার হাজব্যান্ড আছেন মাননীয় অচিন্ত কুমার কুণ্ডু, এবং আমার ভাইরা আছেন, সকলকে আমি আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই। যে কি সেটা আজকে এই 12 নম্বর ওয়ার্ডকে দেখলেই বোঝা যায়। টিঙ্কু আলীর, নেতা টিঙ্কু আলীর যে আয়োজন, এই আয়োজনে আমরা সকলে মুগ্ধ। এত বড় একটা অনুষ্ঠান করার জন্য আমাদের সম্মানীয় দিদি সেই নির্দেশ দিয়েছিলেন যে আমাদের 26তম প্রতিষ্ঠা দিবস পালন করার জন্য আরামবাগের 12 নম্বর ওয়ার্ডের এই আইল্যান্ডে যে প্রতিষ্ঠা দিবস শুরু হলো, আরামবাগ মহকুমার প্রথম শুরু করলেন টিঙ্কু আলী, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তার সাথে সাথে এই যুব সমাজকে, যারা এই রাত্রি জেগে প্রথম আমাদের যে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে প্রতিষ্ঠা দিবস পালন করার জন্য সমস্ত যুব সমাজকে আমি সম্মান জানাই। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-85-4984।